আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার বাঁধাকপির পাকোড়া তৈরির রেসিপি শেয়ার করব। মুচমুচে এই বাঁধাকপির পাকোড়া তৈরি করা খুব সহজ, বিকালের নাস্তায় কিন্তু অসম্ভব ভালো লাগে এই বাঁধাকপির পাকোড়া। তো চলুন দেখে নিই তৈরি করতে কি কি লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। আমি যতটুকু কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু অনেকগুলো পাকোড়া হবে। তারপরে এটাকে আমি এখন কুচি করে নিচ্ছি। বাঁধাকপিটাকে যে একদম চিকন করে কুচি করতে হবে তা না, আমি যেরকম করে কুচি করে নিয়েছি ঠিক এরকম করে কুচি করে নিলেও হবে। কুচি করে নিয়েছি ঠিক এরকম করে। তারপর আমি এখন এই বাঁধাকপি কুচিটাকে ভালো করে ধুয়ে পানিটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। তারপর আমি এখানে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই দেয়া। তো দুইটা ডিম ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে চারটি বড় সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে পাকোড়া খেতে ভালো লাগে, আর কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। তো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মাখানোর পর আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের চেয়ে কম মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে চটপটি মশলা দেড় চা চামচ। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন কিংবা চালের গুঁড়ো দিতে পারেন। তো এখন এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলোকে ভালো করে মাখানোর পর যখন ঠিক এই পর্যায়ে দেখা যাচ্ছে এটাকে পাকোড়ার মতো দেয়া যাবে, তখন বুঝবেন এটা রেডি। আর যদি দেখেন একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে কিছুটা ময়দা কিংবা বেসন অ্যাড করে দিলে হবে। তো আমার মাখানোটা তো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পাকোড়া তৈরি করতে। এটা কিন্তু আর রাখা যাবে না, রাখলে কিন্তু পানি উঠবে এই পাকোড়া মানে এই বাঁধাকপি মাখানো থেকে। তো আমি আগে থেকে চুলায় একটা প্যানে ডুবো তেল দিয়ে এখানে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম বেশি কড়া গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই তারপর পাকোড়াগুলো দিতে হবে। যদি বেশি কড়া গরম হয় দেওয়া মাত্রই কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, মচমচে হবে না। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে আমি এভাবে পাকোড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিব, কারণ এগুলো যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে মচমচে হয় আর খেতে অসম্ভব ভালো লাগে, ভিতর দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি পাকোড়াগুলো তৈরি করছি। যখন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তেলটা ভালো করে ছেঁকে একটা স্ট্রেনার দিয়ে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পাকোড়াগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এগুলো যখন খুব সুন্দর একটা কালার এরকম চলে এসেছে তখন একটা স্ট্রেনার দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর টিস্যু পেপারের উপর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেই। তো দেখলে নিত কত সহজে বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা যায়, দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর খেতে তো অসম্ভব মজার হয়। মচমচে এই বাঁধাকপির পাকোড়াগুলো খেতে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এমনিতে কিন্তু বাঁধাকপি কিংবা ফুলকপি বাচ্চারা খেতে চায় না, তো আপনারা কিন্তু বাঁধাকপি কিংবা ফুলকপি দিয়ে পাকোড়াগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। ফুলকপির পাকোড়া রেসিপি আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বাঁধাকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।